হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবাণী। এখন আমি একটা বেঙ্গলি শর্ট ফিল্মের রিভিউ করবো, যার নাম হলো পায়েশ, যেটা 17th of September 2021 স্ট্রিম করে গেছে প্ল্যাটফর্ম 8 বলে একটা নতুন বেঙ্গলি ওটিটি চ্যানেলে। এই শর্ট ফিল্মটার স্ক্রিন প্লে, ডিরেকশন এবং ডায়লগস দিয়েছে প্রমিতা ভট্টাচার্য, এবং এখানে কাস্টিংয়ে আছে রাজনন্দিনী, পল, নীল, চ্যাটার্জি সহ আরও অনেকে। তো এই শর্ট ফিল্মটা অনেক দেরিতে আমি রিভিউ করছি, বিকজ এই শর্ট ফিল্মটা আমি দেখে উঠতে পারিনি, বাট আমাকে অনেকেই রেকমেন্ড করেছিল যে এই শর্ট ফিল্মটা দেখার জন্য। তো ফাইনালি আমি শর্ট ফিল্মটা দেখলাম এবং আমি বলছি যে আমার কেমন লাগলো শর্ট ফিল্মটা। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই শর্ট ফিল্মটার যেটা সবথেকে ইন্টারেস্টিং এলিমেন্ট সেটা হচ্ছে এটার ফিল গুড ফ্যাক্টরটা, দ্য স্টোরি উইচ ইজ বিং রিটেন বাই আত্মাদি ভট্টাচার্য। স্টোরিটার মধ্যে একটা অদ্ভুত আন্তরিকতা আছে, যে আন্তরিকতাটা এই ফিল্মটাকে আরও বেশি স্পেশাল করে তোলে, এবং তার সাথে অবশ্যই ডিরেকশন এবং অ্যাক্টিংয়ের একটা আলাদা, মানে কি বলবো, পজিশন আছে যে এই ফিল্মটাকে এতটা বেশি স্পেশাল করে তুলেছে। ইয়েস, আধ ঘন্টার ডিউরেশনে এই শর্ট ফিল্মটা এতটাই স্পেশাল যে তোমরা যখন দেখবে লাস্টে গিয়ে, আই এম শিওর তোমাদের মুখে একটা হাসি ফুটবে এবং চোখের কোণা একটু হলেও জল আসবে, বিকজ খুবই একটা ফিল গুড ফ্যাক্টর চলে আসে লাস্টে যখন ক্লাইম্যাক্সে একটা পরিবেশ তৈরি হয়। তো গল্পটা যদি ছোট্ট করে বলা যায়, গল্পটা হচ্ছে পারমিতা বলে একটা চরিত্রে, যে নতুন বিয়ে হয়ে একটা বাড়িতে এসছে, এবং সেই বাড়িটা হচ্ছে তার শহরের বাড়ি থেকে একটু গ্রাম বাড়িতে অবস্থিত, এবং সেখানে আসার পর সে তার বিয়ে যেদিন হয়েছে তার পরের দিনই তার জন্মদিন, এবং জন্মদিন যেহেতু তার একটা এক্সপেকটেশন ছিল, বিকজ তার বাপের বাড়িতে জন্মদিনে রাত্রেবেলা কেক কাটিং হতো, মা বাবা করতো, তারপর বন্ধুদের মেসেজেস, ফোন কলস, তারপর সকালবেলা উঠে পায়েশ বানানো, যেটা নিয়ে হচ্ছে এই গল্পটা। তো সেই বাড়িতে গিয়ে তো সেই সব জিনিস তো পাচ্ছেই না, তার সাথে সাথে সেই বাড়িতে তাকে মিষ্টি বানাতে বলছে, যেহেতু প্রত্যেকটা হিন্দু বাড়িতে এই ব্যাপারগুলো আছে যে বিয়ের পর কিছু নিয়মকানুন থাকে, তো পুজোর জন্য ভোগ বানাতে বলছে, ভোগের মিষ্টি পায়েশটা সে বানাবে হচ্ছে পারমিতা। তো পারমিতা তো পায়েশ পাচ্ছে না, বাট তাকে পায়েশ বানাতে হচ্ছে, এবং তার জন্মদিনের দিনে সে নিজে পায়েশ বানাচ্ছে। সেটা কতটা খারাপ লাগা, সেটা যার জন্মদিন থাকে যে এরকমভাবে বড় হয়েছে প্যাম্পার্ড ওয়েতে, বিকজ এখানে দেখানো হচ্ছে তার ক্যারেক্টারটা খুব প্যাম্পার্ড বাপের বাড়িতে, তো সে ফিল করছে এই জিনিসগুলো। কিন্তু আদার হ্যান্ড যে তার হাজব্যান্ডের রোল প্লে করছে নীল চ্যাটার্জি, সে কিন্তু জানতো, বাট সে সুযোগ পাচ্ছে না তাকে বলার জন্য, বিকজ এই নিয়মকানুন মধ্যে, ঘরের মধ্যে একটা জয়েন্ট ফ্যামিলির যে সমাবেশটা থাকে তার মধ্যে দিয়ে সে কিছু বলতে পারছে না। তো আলটিমেটলি পারমিতার যে আক্ষেপটা, পায়েশ খেতে পাচ্ছে না বা তার নিজের জন্মদিনটা সেলিব্রেশন হচ্ছে না, সেটা কি হতে পারে? আর ওর হাজব্যান্ড কি জানা সত্ত্বেও তাকে সেলিব্রেশন দিতে পারে? কি হয় আলটিমেটলি সেটা জানার জন্য তোমাদের কিন্তু পায়েশটা দেখতে হবে, যেটা স্ট্রিম করছে প্ল্যাটফর্ম 8-এ। আমি এইটুকুনি বলতে পারি, এই প্রোডাক্টটা দেখার পরে তোমরা প্রত্যেকেই একটা আলাদা অনুভূতি পাবে, যেটা আমি শুরুতেই বললাম, আন্তরিকতা। এত সুন্দর একটা আন্তরিকতার গল্প দেখানো হয়েছে, যেটা আই থিঙ্ক না দেখা অবধি এটা তোমরা উপলব্ধি করতে পারবে না। এবং এখানে যারা পারফরমেন্স দিয়েছে না, তারা এতটা মানে এফর্টলেস পারফরমেন্স দিয়েছে প্রত্যেকেই, প্রত্যেকেই খুব সুন্দর, মানে কারোর কিন্তু ওভার দ্য টপ অ্যাক্টিং নয়, মানে মনেই হচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলি আছে, তারা এরকমভাবে কাজ করছে, মানে তোমরা পুরোটা মনে হবে যে ইউ আর ওয়াচিং সামওয়ানস ম্যারেজ আফটার ম্যারেজ, যে ম্যারেজের পরে কী হয় সেই জিনিসটা যেন তুমি নিজে ক্লোজলি দেখছো, এরকমই একটা ভাবে গল্পটাকে দেখানো হয়েছে। এবং হাজব্যান্ড ওয়াইফের যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেটা আমার মনে হয় খুব এসেন্সিয়াল, বিকজ একটা জায়গা আছে যেখানে ভাত কাপড়ের দায়িত্ব দেখায়, তো সেখানে রাজনন্দিনী পলের ক্যারেক্টারটা, মানে পারমিতাও বলে, আজ থেকে আমিও তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ভাত কাপড়ের দায়িত্ব বলতে, ও যেরকম বলে ভাত কাপড়ের দায়িত্ব, ও বলে যে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব, বিকজ বোথ আর আর্নিং মেম্বার্স, কারণ কি এখানে শুরুতেই বলা যায় যে তারা চাকরি সূত্রে নিউ জার্সি চলে যাবে। তো ও বলতে চাইছে যে সবসময় আমি কেন তোমার কাছে বদ্ধতা থাকবো। তো এই যে একটা নতুন একটা কাইন্ড অফ থট যেটা ওর মধ্যে আছে, যেহেতু একটা মডার্ন মেয়েও, সেই জিনিসটাকে এখানে খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করেছে। তার সাথে সাথে এখানে আরেকটা জিনিসও দেখিয়েছে যে অনেক সময় কি হয়, আমরা যদি খুলে কিছু না বলি সহজে সামনের লোকেরা সেটা বুঝতে পারে না, তো আমাদের খুলে অনেক সময় কিছু বলা উচিত, তাহলেই হবে। তো ওই জিনিসটাও এখানে একটা হয় না, আনস্পোকেন থিং, অনেক সময় বুঝে নেওয়া, সেটা বুঝে নিয়ে একটা আলাদা ভালোবাসা ক্রিয়েট হওয়া, বিকজ এটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তার মধ্যে এই ছোট্ট পায়েশ খাওয়া নিয়ে দুজনের মধ্যে একটা আলাদা বন্ড ক্রিয়েট হলো, এবং তার সাথে সাথে ফ্যামিলির সাথেও একটা বন্ড ক্রিয়েট হলো। এবং আমার ওটা খুব সুন্দর লেগেছে যে রাত্রিবেলায় পার্টির মধ্যে ওর নিজের মা বাবা পায়েশ নিয়ে এসছে তাকে খাওয়ানোর জন্য, বাট আলটিমেটলি শাশুড়ি মা পায়েশ বানিয়ে তাকে খাওয়াচ্ছে, এবং সেটাকে সেটা দেখে কিন্তু মা রেগে যায়নি, মা আরও খুশি হলো যে যাক আমার মেয়ে ঠিক বাড়িতে এসছে যেখানে তাকে ডটার ইন ল নয় ডটারের মতোই ট্রিট করা হবে।
সো এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে এখানে ইনকর্পোরেট করেছে যে আমি নিজে বলছি আমার চোখ চলচল করছে, বিকজ ইট ওয়াজ সো বিউটিফুলি ডান। মানে আমার খুব সুন্দর লেগেছে। প্রমিতা ভট্টাচার্য যে এই প্রজেক্টের সাথে রিলেটেড আছে, সে কিন্তু দুজনের মতো সিরিজও বানিয়েছে হইচইতে, বাট ওটা একটা ডিফারেন্ট ছিল। আর এই জিনিসটা একদম কোলস অ্যাপার্ট। এবং এটা যে প্রোডাকশন টিম স্টোরিবোর্ড প্রোডাকশন, তার আন্ডার দিয়ে কিন্তু অলরেডি আমরা দুটো ভালো এরকম ফিল গুড জিনিস পেয়ে গেছি। দুটোই কিন্তু সিরিজ হইচইয়ে বেরিয়েছিল প্রিমিয়ামে, একটা হচ্ছে ট্রুরু লাভ আর একটা হচ্ছে শুভ আরম্ভ। তো এইটাও কোনো অ্যাঙ্গেল দিয়ে খারাপ যায়নি, এইটাও একটা মানে খুব সুন্দর প্রোডাক্ট। এবং আমার মনে হয় যারা এখনও দেখোনি অবশ্যই এটা দেখো, বিকজ ইটস আ মাস্ট ওয়াচ। এত সুন্দর একটা জিনিস, সত্যি সকলের নজরে পড়া উচিত। তো অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর আ লাভলি এক্সপিরিয়েন্স পায়েশ। যেমন মিষ্টি নামটা, তেমনই মিষ্টি হচ্ছে মুভিটা। তো এই ছিল আমার রিয়াকশন ফর পায়েশ। কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। টিল দেন স্টে টিউনড।